প্রথমে আমি শশাগুলা দিব। তারপরে আমি গাজর দিতেছি, গাজরটাও দেখেন একদম দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যেতে। বাহ দারুন। এখন আমি করলা দিব, একটু করলাটা দিয়ে দেখাই। ওয়াও, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি চিশতি ট্রেডার্সে, যেটা নিউ সুপার মার্কেটের নিচতলায় পোস্ট অফিস গেটের ঠিক পাশে অবস্থিত। আর আমাকে অনেকেই বলে থাকেন যে ব্র্যান্ডের একটা ফ্রুট প্রসেসর দেখাতে, তো আজকে আপনাদেরকে আমরা কিন্তু দেখাবো একটা ব্র্যান্ডের ফ্রুট প্রসেসর। দেখতে পাচ্ছেন প্যানাসনিক ব্র্যান্ড, এবং এটা কিন্তু এত জোস ফ্রুট প্রসেসর যেটা পিস 13টা এবং 33 ধরনের কাজ এটাতে করা যায়। তো চলুন আমরা শামীম ভাইয়ের কাছ থেকে জেনে নিই কী কী 33 ধরনের কাজ করা যায়। লেটস গো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার তো অনেক ধরনের সবজি নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এটা এগুলো একটা ফুড প্রসেসর। যেহেতু এটা ফুড প্রসেসর, অবশ্যই সবজি কাজের জন্য। আর এখানে আমরা যে যতগুলো সবজি রাখছি এটা তো করতে পারবেনই, এবং যেমন ধরেন মাংস কিমা এবং জুস লাচ্ছি, এবং এখানে রাখা আছে আদা রসুন পেঁয়াজ আলু গাজর শসা এবং করলা এবং টমেটো। আপনি সব ধরনের স্লাইস করতে পারবেন, আর কিভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছে। আর তার আগে আমি বলবো, এটার ব্র্যান্ডটা হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ড, মডেল নাম্বার হচ্ছে MKF800, আর এটা হচ্ছে আপনার 1000 ওয়াট। আর এখানে আপনি 33টা ফাংশন দেওয়া আছে, 33টা আইটেমের কাজ করতে পারবেন। আর এটা হচ্ছে হলো মেড ইন মালয়েশিয়া। এই যে এখানে লেখা আছে আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা পণ্যটা যেখান থেকে নেন এই লেখাটা অবশ্যই খেয়াল করে নেবেন, মেড ইন মালয়েশিয়া 1000 ওয়াট, মেড ইন মালয়েশিয়া। দারুন। হ্যাঁ, আর এখানে অনেক ভাইয়া, অনেক প্রোডাক্টে তো লেখা থাকে অনেক কিছুই, কিন্তু দেখা যায় যে আসলে চাইনিজ। না না না, এটা অরিজিনাল, যেহেতু প্যানাসনিক ব্র্যান্ড, এগুলো একটা ব্র্যান্ড কোম্পানি, এরা কখনোই উল্টাপাল্টা লিখবে না। আর যেহেতু এটা ফুড প্রসেসার, এটা অরিজিনালি মালয়েশিয়ার, আর মেড ইন মালয়েশিয়া যেখানে লেখা আছে এটা আবার চায়নার হতেই পারে না। আচ্ছা, আর এখানে যে আমরা আইটেমগুলো দেখাচ্ছি, আসলে সব আইটেম তো করা সম্ভব না, আমরা এটা দেখাচ্ছি যে আপনারা এগুলো সব কিছুই করতে পারবেন। তো এখন এখান থেকে ধরেন আমরা গাজর শসা আলু এগুলো আমরা একটু করে দেখাবো। তার আগে আমি বলবো, এখানে যে আপনার ব্লেডগুলো দেখতেছেন, এখানে অলরেডি 4টা ব্লেড রাখা আছে। এই 4টা ব্লেড আপনি 4 ধরনের কাজ করতে পারবেন। ধরেন আপনার অনেক সময় যে শশাগুলো কাটি গোল করে, এটা দিয়ে আপনি ঠিক শশাটা গোল এবং চিকন হবে। আচ্ছা, আর এখানে একটা ব্লেড লাগানো আছে, এই ব্লেডটা আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে যে আমরা ব্লেডটা লাগাইছি এটা একটু মোটা হবে। তাহলে এটা আমি কীভাবে খুলবেন সেটাও দেখাই। এটা হলো এইভাবে খোলার সিস্টেম, আপনার যে ব্লেডটা প্রয়োজন আপনি ঠিক এইভাবে ব্লেডটা লাগিয়ে নেবেন। আচ্ছা, আর এটা আপনি এইভাবে বসাবেন, এরপরে এই উপরে ঢাকনাটা দিতে হবে, এটা লক আছে এখানে, এখানে লক করতে হবে, আর এখানেও কিন্তু লক আছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, এটা খোলার সিস্টেমটা হলো ঠিক এইভাবে, এই আপনি খুলছেন, আবার আপনি বসাইলেন, এখানে অ্যারো আছে, এর সাথে মিলে বসাবেন, বসায় এইভাবে ধৈরা এই যে লক করে দিবেন। আচ্ছা, আর এটার যে মোটরটা, মোটরটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল এবং টাচ টাচ। হ্যাঁ, যেমন এখানে আপনার যে ফাংশনটা আছে, আপনি এটাতে টাচ করলে এখন আপনি মাংস কিমা করবেন তখন এটা করতে হবে, এরপর যখন আপনি আইস গুঁড়া করবেন, আমরা অনেক সময় কিন্তু বরফটা গুঁড়া করতে চাই, তখন আপনাকে এখানে টাচ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, যে লাইটগুলো কিন্তু চেঞ্জ হইতেছে। আচ্ছা, এরপর আপনি ধরেন আদা রসুন পেঁয়াজ মরিচ যখনই করবেন তখন আপনি এটাতেও দিতে পারেন, এটাও দিতে পারেন। আর যখন সবজি ধুইবেন, এই যে একটা কোটা আছে, এটা হচ্ছে সবজি ধোয়ার জন্য। আচ্ছা, এই যে এখানে আপনি শাক সবজি দিয়ে দিলেন, আর এটা ভিতরে বসায় দিবেন, এখানে লক আছে, লক করে দিবেন, এটা ভিতরে বসায় দিলে সবজিটা ধোয়া হবে, পানিটা এখানে দিয়ে দিবেন, পানিটা বের হয়ে যাবে, সবজিগুলো এখানে থাইকা যাবে। আচ্ছা আচ্ছা, এটা হলো সবজিগুলো ধোয়ার জন্য। তার মানে এটাতে ধোয়াও যায়? হ্যাঁ, ধোয়াও যায়। আর অনেক সময় দেখা গেছে আমরা ওই অনেক মানে শাক, আমরা যে শাক ব্যবহার করি, শাকগুলো খেয়ে থাকি, সেই শাকগুলো যদি আপনি কুচি কুচি করে কাটতে চান এটা দিয়ে কাটতে পারবেন। আর এটা হচ্ছে আপনার শুকনো মশলা করার জন্য, যেমন ডালচিনি এলাচি লং জিরা ধনিয়া চালের গুঁড়া,
এটা দিয়ে আপনারা করবেন। আচ্ছা, আর যখন আপনি জুস লাচ্ছি করবেন তখন এই বড় জগটা ব্যবহার করবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে হলো আপনার, আমরা অনেক সময় সালাদ মিক্স করি, যেমন আপনার গাজর শসা একসাথে আপনারা মিক্স করতে চান বা টমেটো একসাথে মিক্স করলে তখন এটা বসে এটা মিক্স করতে পারবেন। আচ্ছা, এর ভিতরে এটা বসবে, এইভাবে দিলে সবজিটা মিক্স করার জন্য বিভিন্ন রকমের সালাদ। আর এটা হচ্ছে হলো আপনার, আমরা অনেক সময় মালটা জুস করে থাকি, এটা এখানে ফিডিং হবে, এটা বসানোর পরে এখানে চাপ দিবেন, এটা ঘুরবে, ঘুরলে মালটা জুস করতে পারবেন, মালটার জুসটা। হ্যাঁ, আর এটা হচ্ছে হলো যেমন আদা রসুন পেঁয়াজ মরিচ এবং মাংসর কিমা করতে চান তখন এই ব্লেডটা ব্যবহার করতে হবে। ওকে, আর আমরা এখন যে ব্লেডটা এখানে ফিটিং করছি এটা আমরা এখন চালিয়ে দেখাবো। তো আমরা এখন আপনার যে এখানে অনেক কিছুই আছে তো আমরা তো সব কিছু করে দেখাবো না, কারণ এতগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আমরা এখন এখানে শসা রাখা আছে, গাজর রাখা আছে, করলা রাখা আছে, টমেটো রাখা আছে, এই চারটা অপশন আমরা একবারেই দেখাবো, আপনি একটু দেখেন। প্রথমে আপনাদেরকে আমি শসা করে দেখাবো। এই আমি অন করলাম এই সুইচ দিয়ে, শসাগুলো দেখেন একদম নিমিষে শেষ হয়ে যাইতেছে একদম দেওয়ার সাথে সাথে। এরপর আমি গাজর দিতেছি, গাজরটাও দেখেন একদম দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাইতেছে। বাহ, দারুণ। এখন আমি করলা দিব, একটু করলাটা দিয়ে দেখাই। ওয়াও, এখন আমরা এখানে গাজর দেখালাম, শসা দেখালাম এবং করলা দেখালাম, কীরকম হয়েছে আমি একটু খুলে দেখাই। প্রথমে আমি ঢাকনাটা খুলব, এই ব্লেডটা খুলব, এরপরে দেখেন কি সুন্দর হয়েছে। এই যে দেখেন করলাগুলো আপনি যখন ভাজি খাবেন দেখেন এত সুন্দর করলা আপনি কখনো হাতেও করতে পারবেন না। আচ্ছা, এই যে প্রথমে আমি করলাগুলো একটু সরাই, এরপরে গাজরগুলো আপনারা দেখেন কি সুন্দর গাজরগুলো হয়েছে এবং শসা হয়েছে। এই যে গাজরগুলো দেখছেন, এই দেখেন কত সুন্দর হয়েছে, যে মানে কল্পনাই করা যাবে না। এই দেখেন, এরপরে আমি শসাগুলো একটু দেখাই। এই দেখেন, এই যে আমরা শসাগুলো করছি সালাদ যেটা আমরা বলি সে ঠিক সেই রকম। এই দেখেন, এই যে এখন আমি সবগুলো ঢেলে দিলাম। আর এইটাতে আপনার যে এক্সট্রা ব্লেডগুলো আছে সেই ব্লেডগুলো আমরা আপনাদেরকে দেখাবো কোনটা কী কাজের জন্য, বা আমি আরেকটা আইটেম আপনাদেরকে করেও দেখাবো। এই যে আমি মোটরটা আবার বসালাম, এই আমি লক করে দিলাম। এখন আমরা ব্লেডটা একটু চেঞ্জ করব। আচ্ছা, চেঞ্জ করে আমরা আলুর ভাজি করব। আমরা অনেকে কিন্তু সকালের নাস্তা আলুর ভাজি এবং রুটি দিয়ে খাইতে খুব পছন্দ করি, ঠিক সেই রকম একটা আলুর ভাজি আমি করে দেখাবো। আর আলুর ভাজি করতে গেলে আপনাকে ব্লেডটা এখানে বসাতে হবে এইভাবে। এই যে বসালাম, এরপরে আমি এটা বসালাম, এই ঢাকনা দিয়ে দিলাম, এটা লক করে নিলাম। হ্যাঁ, ওকে, এই দেখেন আলুর ভাজিটা কিভাবে হবে। এই যে আমি অন করলাম, স্টার্ট দিয়ে দিলাম। এই দেখেন, বাহ, খুব দ্রুত হয়ে যাচ্ছে একদম দেওয়ার সাথে সাথে আপনার আলুগুলো ভাজি হয়ে যাইতেছে। এই দেখেন, এরপর আমি আপনাদেরকে পেঁয়াজ করে দেখাবো, যেহেতু এখানে পেঁয়াজ রাখা আছে আপনারা একটু দেখেন পেঁয়াজটা আপনার কি সুন্দর একদম কুচি কুচি হবে। আমি একটু পেঁয়াজ করে দেখাই। হ্যাঁ, অবশ্যই। এই দেখেন, এই আমি অন করলাম, এই আমি স্টার্ট দিয়ে দিলাম। এই দেখেন, মানে এত সুন্দর পেঁয়াজ হবে যে আপনারা হাতেও করতে পারবেন না। এই যে দেখেন, এই যে, আর যখনই আপনি কাজ করবেন যে কাজটাই করেন না কেন আপনাদেরকে এটা দিয়ে পেশ করতেই হবে, ঠিক আছে। তো এখন আপনাকে আমি একটু পেঁয়াজগুলো কীরকম হয়েছে বা আলুগুলো কীরকম হয়েছে একটু খুলে দেখাই। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন একদম কুচি কুচি পেঁয়াজগুলো হয়েছে, আপনি কল্পনাই করতে পারবেন না। এই যে দেখেন একদম সুন্দর কুচি কুচিগুলো পেঁয়াজ হয়েছে। আর এখানে যে আলুগুলো দেখতেছেন আপনি আলু ভাজির জন্য একদম খুব সুন্দর আলু ভাজি করতে পারবেন। এই যে আমরা এখানে অনেক কিছুই করে দেখালাম, আসলে সব কিছু করে দেখানোর মতো সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখন আপনারা এই যে ব্লেডটা
আপনার এখানে যে ব্লেডগুলো আছে এটা আছে, আপনি ফ্রেঞ্চ ফ্রাই করতে চাইলে এই ব্লেডটা ব্যবহার করবেন, আর যদি আরো চিকন করতে চান তখন এই ব্লেডটা ব্যবহার করবেন। আর এটা দুইটা যে ব্লেড আছে এটা তো আমরা স্লাইস করে দেখালাম, আর এর থেকে যদি চিকন করতে চান তখন এই ব্লেডটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখন এটা ওয়ারেন্টি গ্যারান্টি বা এটা কিভাবে নেবেন বা এটা মূল্য কত আমি সবই আপনাদেরকে জানিয়ে দিব। আচ্ছা, এখানে তো আমরা অনেক কিছু করে দেখালাম, আর এখানে যে আরো কি কি করতে পারবেন এখানে সব কিছুই বলা আছে। আর এখানে একটা বক্স দেখতেছেন, বলবেন যে বক্সটা কি কাজের জন্য? এই বক্সটা হচ্ছে আপনার এখানে যে এই যে ব্লেডগুলো আছে এই ব্লেডগুলো রাখার জন্য। আপনারা এইভাবে ব্লেডগুলো এখানে রাইখে দিবেন, এই এইভাবে ব্লেডগুলো আপনারা এখানে সাজিয়ে রাখতে পারবেন। আর এগুলো যেগুলো আছে এটা আপনি এখানে এইভাবে সাজিয়ে রাখতে পারবেন, এটা হচ্ছে সাজিয়ে রাখার জন্য। অনেক সময় দেখা গেছে রাখার জন্য, হ্যাঁ অনেক সময় যেমন পোকা মাকড় আছে বা তেলা পোকা আছে অনেক সময় ঢুকতে পারে, এর জন্য আপনি এটা রেখে এভাবে ঢাইকে রাখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখন এটা ওয়ারেন্টি গ্যারান্টি বা কিভাবে নেবেন আমি সবই জানিয়ে দিচ্ছি। যেহেতু এটা প্যানাসোনিক ব্র্যান্ডের এবং ডিজিটাল মোটর এবং 100% কপার মোটর, ওইটা আপনার ওয়ারেন্টি দিচ্ছি 5 বছর। পাঁচ বছরের মধ্যে যদি আপনার ব্লেন্ডারে কোনো সমস্যা হয় বা ফুড প্রসেসারে কোনো সমস্যা হয় আপনি ফ্রি সার্ভিস পাবেন। ফ্রি সার্ভিস পাবো জি। আর এটার যে মূল্যটা অনেকেই ভাববেন যে ভাই প্যানাসোনিক কোম্পানি এতগুলো আইটেম ফুড প্রসেসার, এটাতে মাংস কিমা করা যায়, আদা রসুন করা যায়, সবজি স্লাইস করা যায় সব ধরনের, তো এটার মূল্য কত যেন হবে? ভাই আমরা বরাবরের মতোই এই সবগুলো আইটেমের উপরে আমরা সবসময় ধামাকা অফার দিয়ে থাকি, এটার উপরে ধামাকা অফার দিচ্ছি মাত্র 24,500 টাকা। 24,500 টাকা জি, 24,500 টাকা হইলেই এই প্যানাসোনিক ব্র্যান্ডের যে ফুড প্রসেসারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। বাজারে অনেক কোম্পানির ফুড প্রসেসার পাওয়া যায়, আপনি 4,000 থেকে শুরু করে 7,000-8,000 টাকা পাওয়া যায়, কিন্তু ব্র্যান্ড যে কোম্পানিগুলা সেগুলো আপনি কখনো পাবেন না। আমরা এবার নিয়ে আসছি একটা প্যানাসোনিক ব্র্যান্ডের ফুড প্রসেসার। আচ্ছা, আপনাদের কাছে তো একদম 4,000 টাকা থেকে সব ধরনের, 4,000 থেকে শুরু করে 7,000-8,000-10,000 টাকা দামের ফুড প্রসেসার বাজারে আছে। জি না, অনেকের যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে ওগুলো নিতে পারবেন, আপনাদের কাছে তো অবশ্যই আমাদের কাছে আছে, আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আমরা ওইগুলো দিতে পারবো। অনেক সময় অনেকে ইমুতে ফোন দিলে আমরা ছবি দিব, ভিডিও কলে দেখাবো, তারপরে আপনি অর্ডার করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন। এটা হচ্ছে আপনার চিস্তি ট্রেডার্স, 819 ঢাকা নিউ সুপার মার্কেট, দক্ষিণ নিস্তলা, পোস্ট অফিস সংলগ্ন মেন রোড। এখানে 4টা নাম্বার দেওয়া আছে, 4টে আমাদের বিকাশ নাম্বার, 4টে আমাদের ইমু নাম্বার। এবং আপনারা যদি আমাদের শপে এসে নিতে চান তাও নিতে পারবেন, এবং বাসায় বসে যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাও নিতে পারবেন, এবং ঢাকার বাইরে যদি নেন তাও আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। এবং প্রবাসী ভাইদেরকে বলবো যে ভাই আপনাদের বাসায় যদি এটা নেওয়ার ইচ্ছা হয় বা আপনার যদি ভালো লাগে পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা একটা মোবাইল নাম্বার দিবেন, নাম দিবেন, ঠিকানা দিবেন, আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিব। কষ্ট করে দেখালেন আমাদের প্রোডাক্টটা, আবার দেখা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।